প্রিয় বন্ধুরা এবার উঠে আসছে আপার প্রাইমারির বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট অত্যন্ত জরুরি কিছু ব্রেকিং আপডেট থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এবার আপার প্রাইমারিতে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে যোগ্য হয়েও কিন্তু অনেকে বঞ্চিত হয়ে গিয়েছেন বন্ধুরা এ বিষয়ে যারা প্রকৃত অর্থে যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে কমিশনের দ্বারস্থ হওয়ার পরেও কমিশনের তরফ থেকে ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না অর্থাৎ সবটাই তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন মহামান্য কোর্টের ওপরে অর্থাৎ এই সমস্ত বঞ্চিত প্রার্থীরা যারা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়ে গিয়েছেন তারা কোর্টের দ্বারস্থ হওয়ার পর সেখান থেকে কোনো ফলাফল আসলে তবে সেটিকে গুরুত্ব দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ এক কথায় যা হবে এবার কিন্তু কোর্টের নির্দেশের ওপরেই সবটা নির্ভর করবে সব থেকে তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে একই আন্দোলনের শরিক অথচ তারা দুটি ভাগে কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছেন কেউ লিস্টে তাদের নাম দেখতে পাচ্ছেন আবার কেউ লিস্টে নাম দেখতে পাচ্ছেন না তারা প্রকৃত হয়েও বঞ্চিত হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে যে কষ্ট হবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ দীর্ঘ এতগুলো বছর ধরে তারা একটি মঞ্চে এসে লড়াই চালিয়েছেন একই পথের পথিক একই সুখ দুঃখের যাত্রী আপার প্রাইমারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বিশেষভাবে ওই সমস্ত প্রার্থীদের সহযোগিতা করতে উদ্যোগ নিয়ে নিয়েছেন তবে অবশ্যই সেখানে যাওয়ার পাশাপাশি কোর্টের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে নিয়োগ কবে থেকে শুরু হবে বন্ধুরা সবটাই কিন্তু কমিশন কোর্টের ওপরে ছেড়ে দিয়েছে অর্থাৎ মেধাতালিকা হলফনামা জমার পাশাপাশি সবটাই এবার মহামান্য কোর্টের হাতে কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং করিয়ে নির্দেশ দিয়ে দেওয়া হলে অর্থাৎ কাউন্সেলিং এবং লিস্ট প্রকাশের অনুমতি দিয়ে দেওয়া হলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে তবে যারা প্রকৃত অর্থেও বঞ্চিত হয়ে গিয়েছেন তাদের একদম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোনো না কোনোভাবে একটা পথ কিন্তু বার হবেই এবং কোনো পজিটিভ খবর কিন্তু উঠে আসবেই এবং কমিশনের তরফ থেকেও এটা কিন্তু কখনই চাওয়া হয়নি যে প্রকৃত অর্থে যারা যোগ্য তারা বঞ্চিত হোক কমিশন কিন্তু বরাবরই চেয়ে এসেছে বিশেষত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোনো যোগ্য প্রার্থী যাতে বঞ্চিত না হন তবে সমস্ত দিককে মাথায় রেখে এটাও কিন্তু ভাবতে হবে যে নিয়োগ প্রক্রিয়াটি কবে থেকে শুরু হবে কারণ কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত যদি এই প্রক্রিয়া আবারও এভাবেই চলতে থাকে তবে কিন্তু দীর্ঘ মতো আবারও একটি ঘটনা ঘটবে তাই যথাসম্ভব এখন মহামান্য কোর্টের অনুমতির দিকেই তাকিয়ে থাকতে হবে এবং নির্ভর করতে হবে প্রসঙ্গত বন্ধুর একটি বিষয় জানিয়ে রাখা দরকার মোট ইন্টারভিউতে ডাকা হয়েছিল সতেরো হাজার চব্বিশ জনকে এর মধ্যে সহজ হিসাব ইন্টারভিউতে উপস্থিত হচ্ছেন চোদ্দো হাজার বাহান্ন জন এবং সেখান থেকে বিশেষভাবে ওয়েমার সিটের তথ্য ঝাড়াই বাছাই প্রক্রিয়ায় বাদ চলে যাচ্ছেন এক হাজার চারশো তেষট্টি জন অর্থাৎ চোদ্দো হাজার বাহান্ন জনের থেকে এক হাজার চারশো তেষট্টি জন বাদ পড়ে গেলে সেক্ষেত্রে ইন্টারভিউতে সম্পন্ন করা যোগ্য প্রার্থীর সংখ্যা বলে বিবেচিত হচ্ছেন বারো জন এবং কমিশনের তরফ থেকে ঘোষিত শূন্য সংখ্যা হল চোদ্দ হাজার আর এবার কিন্তু প্রার্থীরাও চাইছেন যে দীর্ঘ আপার প্রাইমারি এই নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ এতগুলি বছরের যন্ত্রণার অবসান হোক অন্যদিকে হতাশাও কিন্তু বাড়ছে তাই চাকরি প্রার্থীরা চাইছেন দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হোক এবং রাজ্য সরকারও এই সমস্ত বিষয়ে দ্রুত নিয়োগ জট কাটাতে সচেষ্ট হয়েছেন বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ